মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারে। কিন্তু একজন মানুষকে অপহরণ করে জীবিত অবস্থায় গুম করে রাখা পরিবারকে না জানিয়ে, এর থেকে জঘন্য কাজ পৃথিবীতে দ্বিতীয় আরেকটি আছে বলে আমার জানা নেই। এই জঘন্য কাজ যে করছে বর্তমান চুরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আপনাদের কাছে আজকে বলে রাখতে চাই, এই শেখ হাসিনা মৃত্যুবরণ করার পর পৃথিবীর কোনো মানুষ তার জন্য দোয়া করবে না। পৃথিবীর কোনো মানুষ শেখ হাসিনা মৃত্যুবরণ করার পর তার জন্য দোয়া করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি বিষয় আপনাদের কাছে পরিষ্কার করা দরকার, সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রহেমাহুল্লার ছেলে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এবং জামায়াতে ইসলামীর আরেক শীর্ষ নেতা মীর কাসেম আলী রহেমাহুল্লার ছেলে ব্যারিস্টার আরমান, এই দুইজনকে একসময় গুম করা হয়েছিল। বলা যায় প্রায় 6-7 বছর হয়ে গেছে। তো কিছুদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন আবু তহা মোহাম্মদ আদনান গুম হয়েছিলেন, গুম হওয়ার পরে তিনি কোথায় আছেন এটি যখন শনাক্ত করার চেষ্টা করা হচ্ছিল, তখন ক্যাপ্টেন শহীদ ইসলাম তিনি একটি তথ্য ফাঁস করেছিলেন। সেটি হচ্ছে অধ্যাপক গোলাম আজম রহেমাহুল্লার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এবং মীর কাসেম আলী রহেমাহুল্লার ছেলে ব্যারিস্টার আরমান, এই দুইজন বেঁচে আছেন এবং কোথায় আছেন সেটিও তিনি প্রকাশ করেছিলেন। যদিও এই তথ্যটি প্রকাশ করার কথা ছিল ফেস দ্য পিপলের, সামহাও এই তথ্যটি ফেস দ্য পিপল প্রকাশ করার আগেই ক্যাপ্টেন শহীদ ইসলাম এটি প্রকাশ করেছিলেন। তো তখনও আমার কাছে যে তথ্যটি ছিল সেটি আপনাদের কাছে প্রকাশ করিনি। গতকালকে লন্ডনের একটি ফেসবুক পেজে আমি টক শোতে গিয়েছিলাম। সেই টক শোটিতে সঞ্চালক হিসাবে ছিলেন কাজী হেমায়েতউদ্দিন মিশন। তিনি টক শোর একেবারে শেষ পর্যায়ে গিয়ে আমাকে এই প্রশ্নটি করেছিলেন, এই কারণে যে নেত্র নিউজের উপসম্পাদক জনাব ডেভিড বার্গম্যান, যিনি ডক্টর কামাল হোসেনের জামাতা, তিনি একটি উপসম্পাদকীয়তে বলেছেন যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এবং ব্যারিস্টার আরমান তারা বেঁচে আছেন এবং তাদেরকে সেই গোপন কারাগার থেকে মুক্তি দেওয়ার সরকার একটা পরিকল্পনা করছে, অর্থাৎ এমনভাবে তাদেরকে মুক্তি দেওয়া হবে যেখানে সরকারের কোনো দায়বদ্ধতা থাকবে না বা সরকার দায়ী থাকবে না। এই মর্মে তিনি একটি উপসম্পাদকীয় লিখেছেন। তো সেই উপসম্পাদকীয় থেকেই মূলত কাজী হেমায়েতউদ্দিন মিশন আমাকে এই প্রশ্নটি করেছিলেন। তো সেখানে আমি সংক্ষেপে কিছু তথ্য শেয়ার করেছিলাম এবং সেই টক শোটি আমার চ্যানেলে আমি আপলোড করেছি, কিন্তু টক শোটি প্রায় এক ঘন্টা লম্বা ছিল। আমি জানি না শেষের দিকের এই কথাগুলি আপনারা কেউ শুনবেন কিনা, এত ধৈর্য আপনাদের আছে কিনা, এই জন্যে মনে করলাম যে বিষয়টি আপনাদের কাছে একটু পরিষ্কার করা দরকার। সেটি হচ্ছে আজ থেকে প্রায় 4 বছর আগের কথা, সম্ভবত 2018 সালের শেষের দিকে হবে অথবা 2019 সালের প্রথমের দিকে হবে। শেখ সেলিম অথবা সেলিম শেখ নামে একজন ভদ্রলোক আমাদের থেকে জুনিয়র, তিনি মালয়েশিয়াতে বসবাস করেন। তিনি বহুদিন ধরে আমাকে এবং মাসুম ভাইকে রিচ করার চেষ্টা করছিলেন। আর উল্লেখ্য যে আজ থেকে 4 বছর আগে ফেসবুকে লাইভ করা কিংবা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজম করা, এই কাজগুলি আমরা মুষ্টিমেয় কিছু মানুষ করতাম, স্পেশালি রাজনীতি নিয়ে, স্পেশালি অন্যায়ের প্রতিবাদ করা নিয়ে কয়েকজন মানুষ করতাম। যদি 1 নম্বরে ধরেন তাহলে সাংবাদিক শাহেদ আলম ভাই, 2 নম্বরে যদি ধরেন তাহলে আমাকে ধরতে পারেন, 3 নম্বরে যদি ধরেন
তাহলে মাসুম ভাইকে ধরতে পারেন, চার নম্বরে যদি ধরেন তাহলে সিরাজ ভাইকে ধরতে পারেন। এইভাবে আমরা হাতে গোনা কয়েকজন মানুষ তখন অ্যাক্টিভিজম করতাম ওই সময়। এখন যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, সাংবাদিক ইলিয়াস হুসাইন, মনির হায়দার, তারপরে আরও অনেকেই আছে, আমি কারণ নাম উচ্চারণ করেও হাইলাইট করতে চাই না, আবার কারণ নাম উচ্চারণ না করে তাদেরকে ছোট করতে চাই না, তারা সকলেই আমার কাছে সম্মানিত ব্যক্তি। তো যেহেতু ওই সময় আমরা অনলাইনে খুবই সরব ছিলাম, যে কারণে তিনি আমাদের দুজনকেই টার্গেট করে আমাদের দুজনকে খোঁজাখুঁজির চেষ্টা করছিলেন। একটা পর্যায়ে গিয়ে উনি আমাকে পেয়ে গেলেন, এবং আমাকে পাওয়ার পর আমি মাসুম ভাইকে বিষয়টা শেয়ার করলাম, উনি মাসুম ভাইকেও পেয়ে গেলেন। তো আমরা এই দুজন তার কাছ থেকে বিষয়টি জানার জন্যে খুবই কৌতূহলবশত সাংবাদিকদের মতো তাকে অনেক প্রশ্ন করেছিলাম। তো তিনি যেটি আমাদের সাথে শেয়ার করার জন্যে আমাদেরকে খুঁজছিলেন সেটি হলো, তিনি আমাদেরকে সেদিন বলেছিলেন যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এবং বিএনপি নেতা ইলিয়াস আলী এই দুজনই বেঁচে আছেন, এই দুজনের সাথেই তিনি কথা বলেছেন। তো আমরা খুব আশ্চর্য হলাম যে আপনি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক, আপনি কিভাবে তাদের সন্ধান পেলেন, তাদের সাথে আপনি কিভাবে যোগাযোগ করলেন, আমাদের কাছে খুবই অবিশ্বাস্য মনে হচ্ছিল। তো উনি যে বর্ণনা দিলেন সেটি হলো, উনাকেও গুম করা হয়েছিল। তো সামহাউ লাকিলি উনি তিন মাস না চার মাস, হোয়াট এভার আমি ভুলে গেছি, তো উনি তিন চার মাস গুম থাকার পর সামহা উনি বেরিয়ে আসেন, মুক্তি পান। তো মুক্তি পাওয়ার পর যুবক মানুষ, ওনার মধ্যে একটা প্রতিশোধ নেবার একটা আগ্রহ বা একটা আকাঙ্ক্ষা কাজ করছিল। তো যে কারণে তিনি দেশে থাকলে তো তার ওই গুমের কথাগুলি উনি বলতে পারবেন না, বললে ইদার ক্রস ফায়ারে যাবেন অথবা আবার গুম হয়ে যাবেন। এই জন্যে তিনি পরিকল্পনা করে বিদেশে পাড়ি জমান, মালয়েশিয়াতে চলে যান। তো মালয়েশিয়াতে গিয়ে তিনি মালয়েশিয়া বিএনপিতে যোগদান করেন প্রতিশোধ নেওয়ার জন্যে। তো সেই প্রতিশোধের অংশ হিসাবে তিনি আমাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করার পর এই তথ্যগুলি আমাদের সাথে শেয়ার করেন। তো তখন আমি বললাম যে আপনি কি বলতে পারেন যে আপনি গুম হওয়ার পর আপনাকে কোথায় রাখা হয়েছিল? তো উনি বললেন যে, নাইব ভাই, যখন আমাকে গুম করা হয়, আমাকে অপহরণ করা হয়, তখন আমাকে কালো কাপড় দিয়ে আমার চোখ বাঁধা হয়, চোখ বেঁধে যেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে আমাদের চোখ খুলে দেওয়া হয়। অর্থাৎ তিনি বুঝালেন যে তাকে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বা যে জায়গায় রাখা হচ্ছে ওই এলাকাটা যাতে তিনি চিনতে না পারেন, এজন্যই তাদের কালো কাপড় দিয়ে চোখ বাঁধা হয়েছিল। তো আমি বললাম যে যেহেতু আপনার কালো কাপড় দিয়ে চোখ বাঁধা ছিল, আপনি এক্স্যাক্টলি বলতে পারবেন না যে কোথায় আপনাদেরকে রাখা হয়েছিল, আপনি কি কোনো মানে সিমটম বলতে পারবেন যে কোনো শব্দ বা কোনো আনাগোনা কোনো কিছু, এরকম কোনো কিছু আপনি জানেন কি না? তো উনি এতটুকু আমার সাথে শেয়ার করেছিলেন যে উনি যে জায়গায় থাকতেন, যে জায়গায় ওনাকে রাখা হয়েছিল, সেই জায়গায় উনি বিমানের আওয়াজ পেতেন, অর্থাৎ উড়োজাহাজ উপরে উঠে যাচ্ছে, নিচেই নামছে, মানে কন্টিনিউ, মানে এয়ারপ্লেন উপরে উঠে যাচ্ছে নিচেই নামছে, এই উঠানামার শব্দ উনি শুনতেন। তো উনি নিজেই আজ করেছিলেন যে এই জায়গাটা নিশ্চয়ই হযরত শাহজালাল বিমানবন্দরের আশপাশে কোথাও হবে, এবং আমরাও তার কথা বিশ্বাস করলাম যে এটা এই বিমানবন্দরই হবে, কারণ হযরত শাহজালাল বিমানবন্দর ছাড়া ঘন ঘন প্লেন উঠানামা আর কোনো এয়ারপোর্টে বাংলাদেশে করে না। তো যাই হোক, এরপর আমি প্রশ্ন করলাম যে আপনি ইলিয়াস আলীর সাথে কথা বলেছেন, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির সাথে কথা বলেছেন, এটা আপনি নিশ্চিত হলেন কিভাবে? তো উনি যেটা বললেন সেটা হলো যে যে জায়গায় ওনাকে রাখা হয়েছিল ওই জায়গায় রুম রুম ভাগ করা আছে, তো রুম রুম ভাগ করা থাকলেও কেউ যাতে এক রুমের সাথে আরেক রুমের সাথে, মানে এক রুমের সাথে আরেক রুমের যোগাযোগ করতে না পারে, সেই জন্যে ওই জায়গায় সারাদিন এক ধরনের শব্দ বাজানো হতো যাতে কেউ কারোর সাথে যোগাযোগ করতে না পারে, কেউ কারোর সাথে কথা বলতে না পারে। তো মাঝে মধ্যে এই শব্দ কমিয়ে দেওয়া হতো, কেন? উচ্চপদস্থ কোনো কর্মকর্তা যদি তাদের সাথে দেখা করতে আসতেন, তাদের সাথে কথা বলতে আসতেন, তখন শব্দ কমিয়ে দেওয়া হতো। তো অফিসার তো ধরেন, কর্মকর্তা তো দুই তিনজন আসতো, তো সেখানে হয়তো দশটা পনেরোটা রুম আছে, তো
সবাই তো আর এক যোগে সবগুলো রুমে যাইতে পারছে না, দুই তিনজন কর্মকর্তা আসছেন, এক এক করে সব রুমে যাবেন, কথাবার্তা বলবেন, বা বাছাই করে পাঁচটা ছয়টা রুমে যাবেন, সবার সাথে কথা বলবেন, এরকম। তো ওই যে একটা সুযোগ, ওই সুযোগে তারা পাশের রুমে কারা কারা আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন, পরিচয় নেওয়ার জন্য চেষ্টা করতেন। তো উনি আমাদের কাছে যে বর্ণনা দিলেন যে উনার এক পাশের রুমে ইলিয়াস আলী ছিলেন আর এক পাশের রুমে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ছিলেন। তো উনি এই রুম থেকেই আরেক রুমে ওই শব্দ যখন ঘুমানো হয়েছিল তখন যোগাযোগ করেছিলেন। তো একটা পর্যায়ে তাদের পরিচয় তিনি জানতে পেরেছিলেন যে একজন ইলিয়াস আলী আরেকজন আমান আজমি। তো তাদের সাথে যোগাযোগ করার পর উনি নিশ্চিত হলেন যে তারা বেঁচে আছেন এবং উনি মানসিকভাবে খুবই আনন্দ ফিল করেছিলেন, যদিও উনি ঘুমের মধ্যেই ছিলেন। তো যখন তিনি বের হয়ে আসলেন তখন ওনার ভিতরটা মানে এক ধরনের পুড়ে যাচ্ছিল, এই তথ্যটা শেয়ার করতে না পেরে উনি অস্থিরতা অনুভব করছিলেন, কার কাছে উনি বিষয়টা শেয়ার করবেন। ওনার ইচ্ছা ছিল আমান আজমি সাহেব এবং ইলিয়াস আলী সাহেবের পরিবারের কাছে তথ্যটা শেয়ার করা। তো সর্বশেষ আমাদেরকে খুঁজছিলেন এই কারণে যে আমরা যাতে মিডিয়াতে প্রচার করে দিই, প্রচার করে দিলে যাতে ইলিয়াস আলী সাহেবের পরিবার জানতে পারে যে ইলিয়াস আলী সাহেব জীবিত আছেন, আমান আজমি সাহেবের পরিবার জানতে পারে যে আমান আজমি সাহেব জীবিত আছেন। তো ওই সময় আসলে আমরা কৌশলগত কারণে বিষয়টি মিডিয়াতে প্রকাশ করিনি, এই কারণে যে উনারা বেঁচে আছেন তাতেই আমরা খুশি, আমরা আনন্দিত। কিন্তু যদি এটি ফাঁস করা হয় তাহলে তাদেরকে হয়তো মেরে ফেলা হতে পারে, এই জন্য আমরা চাই তারা গুম থাকলেও বেঁচে থাকুক, অন্তত তাদেরকে যেন মেরে ফেলা না হয়, এই জন্যে সেদিন আমরা এই তথ্যটি মিডিয়ায় প্রকাশ করিনি। তো এরপরে আমরা লক্ষ্য করেছি যে এই সেলিম শেখ প্রায়ই ফেসবুকে লাইভ করতেন বিএনপির পক্ষ নিয়ে, কিন্তু এটি তিনি কখনো মিডিয়ায় প্রকাশ করেন নাই। কিন্তু হঠাৎ করে তাকে আর আমরা খুঁজে পাচ্ছি না, এখন সেই সেলিম শেখের সাথে আমাদের বহুদিন কোনো যোগাযোগ নাই। তো যাই হোক, সেলিম শেখের নিরাপত্তার জন্যে আমরা সেলিম শেখের সাথে সুইডেন প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ভাইয়ের পরিচয় করিয়ে দিয়েছিলাম যে কোনো মানবাধিকার সংগঠনের মাধ্যমে তার নিরাপত্তার কোনো ব্যবস্থা করা যায় কিনা, কারণ মালয়েশিয়াও অতটা নিরাপদ জায়গা নয়। তো পরবর্তীতে তার সাথে আপনার তাসনিম খলিল ভাইয়ের যোগাযোগ হয় এবং তাকে মালয়েশিয়া থেকে সুইডেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টাও তিনি করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে সেই সেলিম শেখ মালয়েশিয়ার একজন নাগরিক মহিলাকে বিয়ে করে তিনি মালয়েশিয়ার নাগরিকত্ব নেওয়ার একটা চেষ্টা করেছেন যাতে তিনি মালয়েশিয়ায় থাকতে পারেন। তো এরপরে আর বহুদিন তার সাথে কোনো যোগাযোগ নাই। তো যে কথাটা আমি শেয়ার করার জন্য এতক্ষণ বলছিলাম সেটা হলো যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এবং বিএনপি নেতা ইলিয়াস আলী, এই দুইজন যে জীবিত আছেন এই তথ্যটি আমরা চার বছর আগেই জানতাম, কিন্তু ব্যারিস্টার আরমান জীবিত আছেন কিনা এটি আমাদের নলেজে ছিল না। তবে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি যেহেতু বেঁচে আছেন সুতরাং ব্যারিস্টার আরমানও যে বেঁচে থাকবেন। তো এখানে একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে একই সময়ে মানে এক সপ্তাহের ব্যবধানে তিনজন গুম হয়েছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, ব্যারিস্টার আরমান এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তো হুম্মাম কাদের চৌধুরীকে কয়েক মাস পর তাকে ছেড়ে দেওয়া হয়। হুম্মাম কাদের চৌধুরী আপনারা জানেন যে তার পিতার ফাঁসি হওয়ার পর তিনি কিন্তু অনেক হুঙ্কার দিয়েছিলেন, কিন্তু গুম হয়ে ফিরে আসার পর তিনি কোনোদিন টু শব্দটি করলেন না, মানে রাজনৈতিক বক্তব্য তো মানে মানে গুম হয়েছিলেন কিভাবে, কোথায় তাকে রাখা হয়েছিল এটা তো অনেক পরের ব্যাপার, কোনো রাজনৈতিক বক্তব্যই তিনি আর কোনোদিন দেন নাই, মানে একেবারে চুপচাপ। তো তাতে বোঝা গেল যে তার সাথে এমন কোনো ডিল হয়েছিল যে তিনি যদি বাইরে গিয়ে কোনো রকম টু শব্দ করেন তাহলে তাকে হাওয়া করে ফেলানো হবে, এমন কোনো কিছু হয়তো হবে, তা না হলে উনি চুপচাপ কেন আছেন। তো যাই হোক, এরকম কোনো ডিল হয়তো ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি বা ব্যারিস্টার আরমানের সাথে করা হয়েছিল, বাট ওনারা হয়তো সেই ডিলে রাজি হন নাই, এই জন্যই তাদেরকে মুক্তি দেওয়া হয় নাই। তো এখন যেটা বলা হচ্ছে যে তাদেরকে মুক্তি দেওয়ার একটা প্রচেষ্টা সরকার চালাচ্ছে, মানে দোষ যাতে ঘাড়ে না আসে। এর পিছনে যে কারণটি কাজ করে সেটি হলো যে আপনারা জানেন যে গত 10ই ডিসেম্বর যুক্তরাষ্ট্র আমাদের দেশের র‍্যাব বাহিনী, র‍্যাবের 6-6 জন কর্মকর্তা এবং আইজিপি সহ প্রশাসনের 7 জন কর্মকর্তার বিরুদ্ধে যে স্যাংশন দিয়েছিল, এই স্যাংশন তুলে নেওয়ার জন্যে সরকারের ঘুম নাই। আপনারা জানেন যে তারা যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে, ভারতের সহযোগিতা চেয়েছে,
এরপরে এই স্যাংশন দেওয়ার পরে সম্ভবত মাত্র দুটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, আর গুমের ঘটনা তো ঘটেই নাই। বরং গুম হওয়া পরিবারের কাছে গিয়ে তারা মানে ব্ল্যাঙ্ক পেপারের সিগনেচার নিয়েছে দোষ এড়ানোর জন্য, বিশ্বকে দেখানোর জন্য যে এই জায়গায় আমাদের কোনো ইনভলভমেন্ট ছিল না, ইত্যাদি ইত্যাদি। তো সব মিলিয়ে মানে সরকার এমনই একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে আছে যে এই স্যাংশন তুলে নেওয়ার জন্যে তারা মরিয়া, কারণ তারা জানে যে সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে। নিকারাগুয়ার মতো হয়তো আমাদের দেশের বড় বড় কর্তা ব্যক্তি, বড় বড় মন্ত্রী, এমপির বিরুদ্ধেও স্যাংশন আসতে যাচ্ছে। তো স্যাংশন তুলে নেওয়া এবং স্যাংশনের মানে কবল থেকে বাঁচার জন্য সরকার মরিয়া, যে কারণে হয়তো তাদেরকে মুক্তির একটা চিন্তাভাবনা করছে। এটি মানে ডেভিড বার্গম্যানের উপসম্পাদকীয়তে তিনি লিখেছেন। তো এই জায়গায় আমার কাছে তিনি জানতে চেয়েছিলেন যে এ ব্যাপারে আপনার মন্তব্য কি। যেহেতু আমার কাছে একটা তথ্য ছিল, এই জন্য আমি সংক্ষেপে সেখানে বলেছি। তো যেহেতু সেখানে বলে দিয়েছি, এই জন্য আমার কাছে মনে হচ্ছিল, আমার বিবেকে লাগছিল যে আমি আমার মিডিয়াতে কোনোদিন এটি প্রকাশ করলাম না, ওয়ান এ নিউজে কেন প্রকাশ করলাম। যেহেতু সেখানে প্রকাশ করেই দিয়েছি, তাহলে এই তথ্যটা আমার চ্যানেলের মাধ্যমে জাতির কাছে প্রকাশ করে দেওয়াটা আমার নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকেই আমি এই তথ্যটা প্রকাশ করলাম। এখন বাদ বাকি কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা সেলিম শেখ জানে এবং ডেভিড বার্গম্যান জানে। আমি আমার যে তথ্যটি আমার কাছে জানা ছিল সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তবে আমি সেলিম শেখকে বিভিন্নভাবে যাচাই বাছাই বা তাকে বিভিন্নভাবে আমি জানার চেষ্টা করেছি আসলে ছেলেটা ভালো না মন্দ, সে মিথ্যা বলেছে না সত্য বলেছে। তো তার সিম্পলিসিটি, তার কথাবার্তার ধরন চলাফেরায় আমার কাছে মনে হয়নি যে ছেলেটি কোনো খারাপ ছেলে, সে মিথ্যা বলতে পারে। তো তার কথাটা আমরা মোটামুটি যাচাই বাছাই করে দেখেছি, সে আমাদের কাছে সত্য কথাটাই বলেছিল। তো এখন সর্বশেষ আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, শুধু ইলিয়াস আলী কেন, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি কেন, ব্যারিস্টার আরমান কেন, যে সকল মানুষজন গুম হয়েছে আমরা তাদের মুক্তি চাই, তারা যেন স্ব পরিবারের কাছে ফিরে যেতে পারে। আমি জানি না আপনারা আর জে কিবরিয়ার লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানার প্রোগ্রামগুলো দেখেন কিনা। একজন মানুষ হারিয়ে যাওয়ার পর তার পরিবারের কাছে ফিরলে তার পরিবারের কি অনুভূতি এবং হারিয়ে যাওয়া অবস্থায় পরিবার কতটা কষ্টে থাকে সেটা আপনারা আর জে কিবরিয়ার অনুষ্ঠান দেখলেই বুঝতে পারেন। অতএব পৃথিবীর অনেক অপকর্ম আছে, আমরা পৃথিবীতে অনেক খারাপ কাজ দেখি, কিন্তু একজন মানুষকে অপহরণ করে গুম করে রাখা তার পরিবারকে না জানিয়ে, এর থেকে জঘন্য কাজ পৃথিবীতে আর দ্বিতীয় আরেকটি আছে বলে আমার জানা নেই। একজন নারীকে ধর্ষণ করলেও সে কিন্তু জীবিত থাকে, তার পরিবারের কাছে সে ফিরতে পারে, অর্থাৎ তার ইজ্জত হারালেও সে কিন্তু বেঁচে থাকলে অন্তত তার পরিবারের কাছে ফিরতে পারে। একজন মানুষকে আপনি সরাসরি গুলি করে হত্যা করে ফেললেন, কুপিয়ে হত্যা করে ফেললেন, অথবা গলায় ফাঁস দিয়ে হত্যা করে ফেললেন, হত্যা করার পরে লাশটা যদি পরিবারের কাছে যায় অন্তত পরিবার মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারে। কিন্তু একজন মানুষকে অপহরণ করে জীবিত অবস্থায় গুম করে রাখা পরিবারকে না জানিয়ে, এর থেকে জঘন্য কাজ পৃথিবীতে দ্বিতীয় আরেকটি আছে বলে আমার জানা নেই। এই জঘন্য কাজ যে করছে বর্তমান চুরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আপনাদের কাছে আজকে বলে রাখতে চাই, এই শেখ হাসিনা মৃত্যুবরণ করার পর পৃথিবীর কোনো মানুষ তার জন্য দোয়া করবে না। পৃথিবীর কোনো মানুষ শেখ হাসিনা মৃত্যুবরণ করার পর তার জন্য দোয়া করবে না। আপনারা হয়তো অনেকেই বলবেন যে তার পিতারও তো মৃত্যুর পরে তার দাফন করার লোক ছিল না, জানাজা পড়ানোর লোক ছিল না। বাস্তবতা কিন্তু তাই, শেখ হাসিনা মরার পরে তার দাফন করার লোক থাকবে, জানাজা পড়ানোর লোক থাকবে, কিন্তু দোয়া করার লোক থাকবে না। মানে জানাজা পড়বে তারপরে দাফন করবে, এটা চামচামি করার জন্যে, আওয়ামী লীগের বড় পদে যাওয়ার জন্যে করবে, কিন্তু মন থেকে দোয়া করার মতো মানুষ আপনারা খুঁজেই পাবেন না। আজকে দেখুন শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করার জন্যে বাংলাদেশে সংবিধানের আইন চেঞ্জ করতে হয়েছে।
শেখ মুজিবুর রহমানের জন্য জোর করে দোয়া আদায় করা হচ্ছে বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন কলেজ থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে, জোর করে দোয়া আদায় করার জন্য সংবিধানে আইন করা হয়েছে। কিন্তু আমার আপনার আব্বার জন্য, আমার আপনার আব্বা আম্মা যদি মারা যায়, তাদেরকে দোয়া করার জন্য সংবিধানে আইন করা লাগে না। দোয়া মন থেকে আসতে হয়। জোর করে আপনি সংবিধানে আইন করে স্কুল কলেজের শিক্ষক ছাত্রদেরকে দিয়ে দোয়া করাবেন, ওই দোয়া কি কখনো আল্লাহর দরবারে কবুল হয়? ওরা তো ইচ্ছা করে মন থেকে দোয়া করে না, ওটা তারা সরকার তাদেরকে বাধ্য করছে, এই জন্য তারা ভূতে মন্ত্রের মতো মন্ত্র উপরে দোয়া করছে, এটা কিন্তু দোয়া না। ঠিক অনুরূপভাবে শেখ হাসিনা মৃত্যুবরণ করলে তার জানাজা পড়া লোক পাওয়া যাবে, তাকে দাফন কাফন করার লোক পাওয়া যাবে, কিন্তু মন থেকে দোয়া করার মতো এই পৃথিবীতে একজন মানুষ পাবে না শেখ হাসিনা, যে জঘন্য কাজটি সে করেছে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।